একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো মটর ডাল বাটা দিয়ে বোয়াল ফিস রেজালা। তো বন্ধুরা চলুন আমি এই রান্নাটা করে আপনাদেরকে দেখাবো, অত্যন্ত সহজ পদ্ধতিতে রান্নাটা, অথচ খেতে খুবই সুস্বাদু। তো চলুন আমি আপনাদের রান্নাটা করে দেখাবো। বন্ধুরা, এই রেসিপিটা করতে গেলে আমার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখানে রেডি করে রেখেছি। সেগুলো আমার দেখুন, এখানে এখানে রয়েছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এখানে রয়েছে টক দই, এটা রয়েছে তিল, পোস্ত আর কাজু বাদাম বাটা, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, আর এখানে রয়েছে আমার মটর ডাল ভিজিয়ে আমি বেটে নিয়েছি এটা, আর এখানে রয়েছে আমার ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, সাদা মরিচ, কালো মরিচ, জিরে, লবঙ্গ, দারচিনি। তো বন্ধুরা এবার চলুন আমি রান্নাটা করে আপনাদেরকে দেখাব। বন্ধুরা, আমি এবার গ্যাসটাকে অন করে দেব। এবার আমি কড়াতে তেল দিয়ে দেব, তেলটা ততক্ষণে গরম হতে থাক। কড়াতে তেল দিয়ে দিলাম, এবারে তেলটা গরম হতে থাক। এদিকে আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি মাছগুলো কড়াতে ছেড়ে দেবো। এটা আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে, একটা নতুন রেসিপি। আমি এটা বাড়িতে এর আগেও করে খেয়ে দেখেছি, খুবই ভালো লাগে, একদম হোটেলের মতন রান্না। আপনি ধরতেই পারবেন না যে এটা হোটেলের রান্না না বাড়ির রান্না। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো কিন্তু আপনারা অল্প আঁচে কাজে না, কিন্তু মাছগুলো খুব খেতে ভীষণ খেতে। খুব খেতে মাছগুলো, বোয়াল মাছ, ট্যাংরা মাছ এগুলো খুব খেতে। এর জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। অল্প আছে মাছগুলোকে ছাড়তে হবে, তারপরে বাড়িয়ে দিয়ে ঢাকাটা ঢেকে দিতে হবে। এবার আমি আঁচটাকে বাড়িয়ে ঢাকাটা ঢেকে দেব, নালে মাছগুলো ছিটবে, তেলগুলো গায়ে ছিটবে। বন্ধুরা দেখুন, আমি এক পেট হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেবো। এইভাবে আমি সব মাছগুলোকে একটু ভেজে নেব। আমি এটাকে আবার ঢেকে দেবো, নালে গায়ে ছিটবে। বন্ধুরা
আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে তুলে নিয়েছি। মাছ খেতে আপনারা খুব সাবধানে ভাজবেন, ঢাকা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে মাছগুলোকে ভাজবেন। আমার মাছ ভাজা হয়ে গেছে, সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই একই তেলে আমি কিছু ফোড়ন দেবো। তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এলাচ দিলাম, দারচিনি, জিরে, সাদা মরিচ, কালো মরিচ, জিরে একসাথে সব ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। দেখুন এই ফোড়নের পিছনে একটা গন্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে রসুন বাটা, এক চামচ রসুন বাটা দেবো, দু চামচ পেঁয়াজ বাটা দেবো, এক চামচ আদা বাটা দেবো, গ্যাসটাকে একটু কমিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি নুন দিয়ে দেব, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবে। আমি দেড় চামচ নুন দিলাম। এবার এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আমি আরেকটু সামান্য পরিমাণে তেল দেবো। রান্নাটা খুবই সহজ পদ্ধতিতে কিন্তু খেতে অসাধারণ, আপনারা খেয়ে দেখবেন। এবারে এটা কষানো হয়ে গেছে আমার। এবারে আমি এর মধ্যে যে মটর ডালটা বেটে রেখেছিলাম সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। একটু সামান্য জল দিয়ে দেব। এটা কষানোর জন্য জলটা দিতে হবে। ভালো করে এটাকে কষাবো। আর একটু জল দিয়ে দেবো আমি এর মধ্যে, শুকিয়ে এসছে এটা, একটু জল দিয়ে দেবো।
এবারে এর মধ্যে আমি টক দই দিয়ে দেব। টক দই দিয়ে দিলাম, এটাকে এবার আমি 5 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে এটা। এবারে এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু, এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো দেবো। রেজালাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমি 2 চামচ মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে। আপনারা যদি মিষ্টি না খান তাহলে দেবেন না। কাঁচামরিচ মেথি দিয়ে দিলাম, ভালো করে আর একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আপনারা শুধু এটা ইচ্ছা করলে এটা আপনারা লুচি পরোটা দিয়ে খেতে পারেন। মাছ দেওয়ার আগে অবধি এইটাকে আপনারা শুধু লুচি পরোটা দিয়েও খেতে পারেন, খুব সুন্দর লাগবে দেখবেন। এবারে আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো, আমার কষানো হয়ে গেছে। বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা একদমই নতুন, আপনারা আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে উপস্থিত হতে পারি। কিন্তু আপনারা অবশ্যই করে খাবেন, ঘরে ঘরোয়া পদ্ধতি, খুবই ভালো লাগে খেতে এটা। আমার এটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম 1 চামচ, আমার রেসিপি এখানে শেষ হয়ে গেল। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করব। বন্ধুরা আজকে আমার রেসিপি এখানে শেষ হলো, আমি এবার এটাকে গরম গরম পরিবেশন করব। আপনারা কিন্তু অবশ্যই করে এটা খাবেন আর কমেন্টে আমাকে লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। আপনারা আমাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি তুলে আপনাদের সামনে ধরতে পারি। আমার চ্যানেলটা একদমই নতুন, আমাকে
আমাকে একটু উৎসাহিত করবেন আপনারা, এটা আপনারা অবশ্যই কিন্তু করে খাবেন, হোটেলকে হার মানিয়ে দেবে দেখবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নতুন রেসিপি নিয়ে, আবার আমি সামনের দিন আপনাদের সঙ্গে আসবো।